রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের আগে বড় ঝটকা তৃণমূলের। সাগরদিঘি বিধানসভা কেন্দ্রের আসন্ন উপনির্বাচনের আগে বড়সড় সাফল্য পেল তৃণমূল কংগ্রেস। এদিন সকালে তৃণমূল কংগ্রেসের জঙ্গিপুর সাংগঠনিক জেলা চেয়ারম্যান কানাই চন্দ্র মণ্ডলের হাত ধরে এবং সাগরদিঘি বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী দেবাশিস ব্যানার্জির উপস্থিতিতে রাজ্যের শাসক দল তৃণমূলে যোগদান করলেন মিম দলের সাগরদিঘি ব্লক সভাপতি নূরে মেহবুব আলম। আজ সকালে মিমের ব্লক সভাপতি বেশ কয়েকশো সমর্থক নিয়ে সাগরদিঘি তৃণমূল কংগ্রেস পার্টি অফিসে এলে দলের পতাকা হাতে তুলে দেন তৃণমূলের নেতারা। তবে উল্লেখ্য, সাগরদিঘি বিধানসভা কেন্দ্রে তিনবারের তৃণমূল বিধায়ক সুব্রত সাহার মৃত্যুতে খালি হয়ে থাকা ওই আসনে আগামী 27 ফেব্রুয়ারি উপনির্বাচন অনুষ্ঠিত হবে। 2 মার্চ ওই কেন্দ্রে ভোট গণনা হতে চলেছে। মেহবুব আলম এদিন বলেন, আমি যে রাজনৈতিক দলে ছিলাম সেখানে মানুষের হয়ে কাজ করার জন্য এবং সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য কাজ করা সব থেকে ভালো জায়গা ছিল না, এবং সব থেকে ভালো জায়গা হচ্ছে তৃণমূল কংগ্রেস। তাই আমি আজ মিমের কয়েকশো সমর্থক নিয়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলাম। আগামী কয়েকদিনের মধ্যে মিমের আরো কয়েকশো সমর্থক সাগরদিঘিতে তৃণমূল কংগ্রেসে যোগদান করবে। তবে পঞ্চায়েত ভোটের আগে এই যোগদান যে রীতিমতো হাত শক্ত করলো তৃণমূলের, তা বলাই বাহুল্য। ভবিষ্যতে এই ধরনের আরো আপডেট সবার আগে পাওয়ার জন্য এক্ষুনি নিচে লাল সাবস্ক্রাইব বাটনটি প্রেস করুন, এবং সাবস্ক্রাইব হয়ে গেলে পাশে নোটিফিকেশন বেলটিকে বাজিয়ে দিন, যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন সবার আগে পৌঁছে আপনার কাছে। এবং আরেকটি রিকোয়েস্ট আপনার কাছে, ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিয়ে দিন, কারণ আপনার একটি লাইক আমাকে অনেকটা উৎসাহিত করে পরবর্তী ভিডিও আপলোডের জন্য।